তো লাস্ট দিনে আমি একটা কনসেপ্ট বলছিলাম কম্বিনেশন অফ টেস্টিং বলে। তো আমি একটা জায়গায় এটা থেমে গেছিলাম, টি ছিল হচ্ছে মাইনাস টু LNPI আই রানিং ফ্রম 1 টু আপ টু কে, আর এইটা ফলো করছিল কি কাই স্কোয়ার 2K আন্ডার এইচ নট, ঠিক আছে? ওকে, এইবার আমরা কি বলেছিলাম আজকে, বলেছিলাম টি এর ভ্যালু যত বাড়বে এইচ নট তত বেশি রিজেক্ট হয়ে যাওয়ার চান্স। সো আর রাইট টেল টেস্ট বেসড অন টি ইজ অ্যাপ্রোপ্রিয়েট, সো ফাইনালি এইচ নট ইজ রিজেক্টেড ইফ টি ইজ গ্রেটার দেন সি। বাট এই মুহূর্তে আমাদের কোয়েশ্চেন সি এর মানে সকালে সি এর ভ্যালুটা কত, এটা হচ্ছে আজকে আমাদের কোয়েরি। ওকে, তো আমরা যে মেন টেস্টিং এ ঢুকবো তার আগে একটা জিনিস আমাদের একটু জানতেই হবে, সেটা হচ্ছে এই সি এর ভ্যালু তো আসছি আমি, তার আগে একটা কনসেপ্ট বলে আমি ওখানে আসবো। কনসেপ্ট অফ আপার আলফা পয়েন্ট, তো অলরেডি আমি টাউ আলফা নিয়ে বলেছিলাম বা আপার আলফা পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড নর্মাল, আমি চারটেই আজকে বলছি আর একবার রিপিট করে দিচ্ছি। টাউ আলফাকে বলা হয় আপার আলফা পয়েন্ট অফ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, ওকে? এইবার টাউ আলফার ডেফিনেশন কি, জেড যদি ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল দেন প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান টাউ আলফা সেইটা হয়ে যায় আলফা, অর্থাৎ ছবিটা পুরো আঁকলে স্ট্যান্ডার্ড নর্মাল এটা হচ্ছে গ্রাফ, এই পয়েন্টটা যদি হয় টাউ আলফা দেন ওর রাইট সাইড এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা হয় হচ্ছে আলফা। ওকে, প্রবাবিলিটি জেড গ্রেটার দ্যান টাউ আলফা আলফা মানে কি, টাউ আলফার যে রাইট ওয়ার্ড এরিয়া সেটা হবে হচ্ছে আলফা, স্ট্যান্ডার্ড নর্মালে এটা হচ্ছে পয়েন্ট অফ সিমেট্রি জিরো। তাহলে কোয়েশ্চেন টাউ 1 মাইনাস আলফা তাহলে কি, টাউ 1 মাইনাস আলফা মানে যার ডান দিকের পুরো রিজিয়নের এরিয়া হচ্ছে আলফা, সরি 1 মাইনাস আলফা, ডান দিকের পুরো রিজিয়নের এরিয়া হচ্ছে 1 মাইনাস আলফা, তাহলে টাউ 1 মাইনাস আলফার বাঁ দিকের রিজিয়নের এরিয়া কত হবে আলফা, আলফা। এইবার নর্মাল হচ্ছে সিমেট্রিক, স্ট্যান্ডার্ড নর্মাল ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু জিরো, তাহলে জিরোর সঙ্গে টাউ আলফার যা গ্যাপ, জিরোর সঙ্গে টাউ 1 মাইনাস আলফার সেম গ্যাপ,
থাকবে। ওকে, তাহলে tau alpha exactly mirror image point হচ্ছে tau 1 minus alpha, tau alpha exact mirror image point হওয়া উচিত due to symmetry minus tau alpha, which is nothing but tau 1 minus alpha. So tau 1 minus alpha মানে minus tau alpha. ওকে, এই হচ্ছে বক্তব্য। সো টাউ আলফাকে আমরা বলছি নর্মাল ডিস্ট্রিবিউশনের আপার আলফা পয়েন্ট, যে পয়েন্টের ডান দিকের এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা হচ্ছে আলফা। আর ডিউ টু দ্য সিমেট্রি টাউ ওয়ান মাইনাস আলফা মানে কি, যে পয়েন্টের ডান দিকের এরিয়াটা হচ্ছে ওয়ান মাইনাস আলফা, কিন্তু সিমেট্রির কারণে টাউ ওয়ান মাইনাস আলফা ইজ নাথিং বাট মাইনাস টাউ আলফা। ওকে, এইবার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন এর আমরা আপার আলফা পয়েন্ট বার করব। নোটেশনালি এইটা হচ্ছে কাই স্কোয়ার আলফা কমা এন, এর মানে কি, প্রবাবিলিটি ওয়াই গ্রেটার দেন কাই স্কোয়ার আলফা কমা এন, এটা আলফা হবে ইফ ওয়াইটা ফলো করে কাই স্কোয়ার এন। ঠিক আছে, তার মানে কি, কাই স্কোয়ারের ছবি আঁকছি, ইফ দিস ইজ কাই স্কোয়ার আলফা কমা এন দেন এর রাইট সাইডের যে এরিয়া সেটা হচ্ছে আলফা। মাথায় রাখতে হবে এন স্ট্যান্ডস ফর দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। সো এই যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে এটা কাই স্কোয়ার এন এর প্রবাবিলিটি কার্ভ। ওকে, এখানে কিন্তু ওয়াইটা ফলো করছে কি, কাই স্কোয়ার এন পার্টিকুলারলি। তাহলে হোয়াট উইল বি কাই স্কোয়ার ওয়ান মাইনাস আলফা কমা এন, এর মানে কাই স্কোয়ার ওয়ান মাইনাস আলফা কমা এন মানে যার ডান দিকের এরিয়াটা হচ্ছে পুরো আলফা, সরি ওয়ান সেকেন্ড উল্টো বললাম, যার ডান দিকের এরিয়াটা হচ্ছে পুরো ওয়ান মাইনাস আলফা, তাহলে বাঁ দিকের এরিয়াটা কত হবে, কিন্তু এই লাইনটিকে লেখা ঠিক হবে, না কেন নয়, সিমেট্রিক নয় তো, এক্স্যাক্টলি এইটা নয় সমান অ্যাজ কাই স্কোয়ার এন ইজ নট আ সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। ওকে, অনেকেরই কমন মিস্টেক এটা যে কাই স্কোয়ার ওয়ান মাইনাস আলফা কমা এন কে লিখবো কি মাইনাস কাই স্কোয়ার আলফা, উইচ ইজ কমপ্লিটলি আ রং আইডিয়া, নয় এইটা সিমেট্রিক না হলে কোনো মতেই হোল্ড করবে না। ওকে, নেক্সট আপার আলফা পয়েন্ট অফ টিএন ডিস্ট্রিবিউশন T with degrees of freedom n. কি হবে? Notationally, this is T alpha n.
তার মানে কি প্রবাবিলিটি ওয়াই গ্রেটার দেন টি আলফা এন এটা কত হবে আলফা ওকে ছবি আঁকছি দিস ইজ টি আলফা এন তাহলে এর ডান দিকের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ আলফা ওকে আচ্ছা টি ডিস্ট্রিবিউশন কোন পয়েন্টে রেসপেক্টে সিমেট্রিক জিরো জিরো এইটাকে আমি বলছি টি ওয়ান মাইনাস আলফা এন তার মানে কি টি ওয়ান মাইনাস আলফা এন এর ডান দিকের এরিয়াটা হচ্ছে ওয়ান মাইনাস আলফা তাহলে টি ওয়ান মাইনাস আলফা এন এর বাঁ দিকের এরিয়াটা হচ্ছে আলফা মিরর ইমেজ জিরো রেসপেক্টের ডান দিক বাঁ দিকটা মিরর ইমেজ তাহলে টি ওয়ান মাইনাস আলফা এন মানে অ্যাকচুয়ালি কত কত হবে মাইনাস টি আলফা এন একদম ঠিক আছে এইগুলোই ছোটখাটো কিছু ফ্যাক্ট যে ফ্যাক্ট আমাদের প্রচন্ড পরিমাণে কাজে লাগবে নেক্সট আপার আলফা পয়েন্ট অফ F MN distribution. Dak. Ki hobe? Notationally, this is F alpha MN. তার মানে কি probability F greater than F alpha MN কত হবে alpha যেখানে F টা কি follow করে F MN follow করে এফ ডিস্ট্রিবিউশনের স্কিউনেস সম্বন্ধে আমরা কি বলতে পারি এটা আমরা আগে আলোচনা করেছি এফ ডিস্ট্রিবিউশনের স্কিউনেস নিয়ে আমরা কি বলতে পারি পজিটিভলি স্কিউ এক্স্যাক্টলি সো এফ ডিস্ট্রিবিউশন সিমেট্রিক নয় ইন শর্ট একদম তাহলে এখানেও F 1 মাইনাস আলফা এম এন মানে যার ডান দিকে এরিয়া হচ্ছে 1 মাইনাস আলফা কিন্তু F 1 মাইনাস আলফা এম এন দিস ইজ নট ইকুয়ালস টু মাইনাস F আলফা এম এন ঠিক আছে বি কেয়ারফুল অর্থাৎ লিস্টিং করলে স্ট্যান্ডার্ড নর্মাল টাউ আলফা টাউ ওয়ান মাইনাস আলফাটা মাইনাস টাউ আলফা তারপর টিএন টি আলফা এন টি ওয়ান মাইনাস আলফা কমা এন ইকুয়ালস টু মাইনাস টি আলফা এন দেন এফ এম এন তার জন্য আপার আলফা পয়েন্টটা কি এফ আলফা এম কমা এন
কিন্তু f1 minus alpha m comma n is not equals to minus f alpha mn last এ কি স্কয়ার তার জন্য আপার আলফা পয়েন্ট কে তার জন্য কাই স্কয়ার 1 মাইনাস আলফা এনটা নট ইকুয়ালস টু এই সব লিস্টিং গুলোকে মাথায় রাখতে হবে টেস্টিং করতে গেলে এগুলো খুব বেসিক ওকে বলো কালকে তো অন্য ক্লাস নেব থার্সডে ক্লাসটা উড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অনেকটা কভারেজ হবে একসঙ্গে টেস্টিং এর তারপর শনিবার দিনের একটা ক্লাস সেটাও মারাত্মক ক্লাস কারণ ওই ক্লাসে আমি বাইভেরিয়েট স্যাম্পলিংটা পড়াবো বাইভেরিয়েট স্যাম্পলিং করার পরে আমি টেস্টিং এর একদম লাস্ট ধাপে রিচ করতে পারবো টেস্টিং অফ বাইভেরিয়েট নর্মাল ঠিক আছে আর তারপর ওই উইকে আরেকটা ক্লাস নিলে আমার টেস্টিং শেষ ডিসক্রিট করলে আমার টেস্টিং পুরো শেষ ঠিক আছে ফলে টেস্টিং ওভার হয়ে যাবে উইদিন নেক্সট উইক টিউজডে একদম উই আর অন টার্গেট কমপ্লিটলি আচ্ছা এই লিস্টিংটা করার পরে কেন করলাম তার কারণ আমরা একটা জিনিসে আটকেছিলাম কম্বিনেশন অফ টেস্ট আমরা এইচ নট কে করছিলাম রিজেক্ট কখন যদি টি হয়ে যায় মোর দেন সি সি এর ভ্যালু কত আমরা জানি শুধু এটুকু জানি টিটা ফলো করে কাই স্কয়ার টু কে ওকে এইবার কি বক্তব্য বলছে সি ইজ সো চোজেন দ্যাট দ্য টেস্ট ইজ অফ সাইজ আলফা ওকে তার মানে কি প্রবাবিলিটি আন্ডার দ্য নাল we are rejecting the null sheta hocche alpha size ebar etokkhon dhore ja bollam tar bhittite bolte parbi c er value koto hobe chi square alpha comma 2k absolutely perfect t ta follow kore chi square 2k ekta chi square random variable একটা কোন ভ্যালুকে এক্সিট করে যাচ্ছে সেই প্রবাবিলিটি হচ্ছে আলফা কোন ভ্যালুকে একটা কাই স্কয়ার 2 কে র্যান্ডম ভেরিয়েবল এক্সিট করলে হবে এরিয়া আলফা অ্যাবসলিউটলি সো আমি সি এর ভ্যালু পেয়ে গেলাম কাই স্কয়ার আলফা কমা 2 কে যার বুঝতে অসুবিধা হলো ছবিটা দেখ এইটা টি এর ছবি আন্ডার নল টিটা ফলো করে কি কাই স্কয়ার টু কে এবার বলছে কোন একটা পয়েন্ট সি এর থেকে টি লার্জার হবে তার প্রবাবিলিটি হচ্ছে আলফা তাহলে সি এর যে ডান দিকের এরিয়া আলফা কোন পয়েন্টের ডান দিকের এরিয়া আলফা হয় এটা কাই স্কয়ার টু কে সো এটা কত হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারলি ঠিক আছে বলো স্যার ওই পেজটা একবার দেখাবেন
ওকে এইবার আমাদের শুরু হবে এই সেমিস্টারের টেস্টিং এর একদম লাস্ট ফেজ টেস্ট অফ সিগনিফিক্যান্স টেস্টিং শেষ করে আমি মন্টে কার্লো সিমুলেশন টপিকটা ধরবো ঠিক আছে স্যাম্পল সার্ভে নয় স্যাম্পল সার্ভে আমি একদম লাস্টে আসবো এক্সামের আগে আগে ওকে তখন সবাই সব স্যাম্পল সার্ভে ভুলে যাবি তখন লাস্টে আমি করবো মন্টে কার্লো সিমুলেশন এক্সাম জুলাই এন্ড থেকে স্টার্ট হবে মন্টে কার্লো করতে পারি টাইম সিরিজও করতে পারি টাইম সিরিজ ইন্টারেস্টিং মন্টে কার্লো ইন্টারেস্টিং মানে দুটোই কাজে লাগে পরবর্তীকালে কারণ তোদের তো আর কাজ চারটে অঙ্ক করা না তোদেরকে অনেক কিছু করতে হবে কারণ মডার্ন স্ট্যাট অনেক দূরে এগিয়ে গেছে ঠিক আছে সেইটার একটা গ্লিমস পাবি মন্টে কার্লো একটা মডার্ন মডার্ন স্ট্যাটিস্টিক্স কি জিনিস একটু বুঝতে পারবি ইটস ফার মোর দ্যান ইউ থিঙ্ক যে এই চারটে অঙ্ক চারটে থিওরি দারুণ অঙ্ক নামিয়ে দিলাম স্টার্ট হয়ে গেল এই যে আমাদের আন্ডারগ্রাড মিসকনসেপশন সেখান থেকে এবার বেরিয়ে আসার একটা সময় চলে এসছে তার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে তুই মন্টে কার্লো আধুনিক টপিক সম্পূর্ণ এনিওয়েজ তো আমি স্টার্ট করছি টেস্ট অফ সিগনিফিক্যান্স দেখ প্রথম যে টেস্টটা আমরা করব নাম্বার ওয়ান টেস্ট ফর ইউনিভেরিয়েট লোকেশন এটার কি মানে করে বুঝতে পারবি ওকে লোকেশন মানে কি অ্যাকর্ডিং টু সেন্ট্রাল টেন্ডেন্সি ল্যাঙ্গুয়েজ লোকেশন মানে কি মিন মিন বা মিডিয়ান বা মোড হোয়াট এভার ঠিক আছে বাট আপাতত আমরা মিন নিয়েই কাজ করব দেখ এই যে টেস্ট গুলো করছি এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনই মেন এখন শিখে রাখ তোরা দুদিন পরে পকেট মানি কামাতে পারবি এগুলো শিখে রাখতে পারবি কিভাবে পকেট মানি কামাতে পারবি এই টেস্ট করানোর জন্য বিভিন্ন প্র্যাকটিশনাররা স্ট্যাটের ছেলেদের পেছনে ঘুরে বেড়ায় স্ট্যাটের যে কোনো স্টুডেন্ট দেখলে বলে আমার একটা ডেটা আছে তুমি আমার জন্য টেস্টিং করে দেবে এটা খুবই একটা কমন দাবি টেস্টিং শিখে রাখ ইট উইল আর্ন ইউ ইজি মানি মার্ক মাই ওয়ার্ডস ঠিক আছে স্টার্ট করছি ইউনিভেরিয়েট লোকেশন প্রবলেম দিয়ে টেস্টিং এর ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ একটা প্রবলেম দেখে কোন সময় কোন টেস্ট ইউজ করব সেটাকে আইডেন্টিফাই করা সেটাই টেস্টিং এর ক্ষেত্রে সব থেকে বড় বিগেস্ট চ্যালেঞ্জ এনিওয়েজ তো আমি বললাম কি যে এক্স ওয়ান এক্স টু এক্স এন ড্র করেছি ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার থেকে আমি এখানে টেস্ট করতে পারি এইচ নট নালটা বলছি আমি এখানে লোকেশনের টেস্ট করবো মানে কি মিনের টেস্ট করবো মিউ মিউ এর ভ্যালু বললাম মিউ নট তখনই আমার অল্টারনেটিভ হাইপোথেসিস তৈরি হচ্ছে এইচ ওয়ান তিন রকমের হতে পারে নাম্বার ওয়ান হতে পারে মিউটা মিউ নটের থেকে বড় নাম্বার টু হতে পারে মিউটা মিউ নটের থেকে ছোট নাম্বার থ্রি হতে পারে মিউটা নট ইকুয়ালস টু মিউ নট ওকে সো আমাদের তিনখানা টেস্টিং টেকনিক্যালি করতে হতে পারে একটা মিউ ইকুয়াল টু মিউ নট এগেনস্ট মিউ মোর দ্যান মিউ নট আরেকটা মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ লেস দ্যান মিউ নট
আরেকটা মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট মিউ নট ইকুয়ালস টু মিউ নট ঠিক আছে কোনটা রাইট টেল কোনটা লেফট টেল কোনটা বোথ টেল সেইটা একটা মারাত্মক কথা বলছি অনেক স্টুপিড ব্যক্তি বলে যে হাইপোথেসিস দেখে আমরা জাজ করব যে টেস্টটা রাইট টেল লেফট টেল না বোথ টেল একদম ভুল একটা টেস্ট রাইট টেল লেফট টেল না বোথ টেল সেটা জাজ করতে হয় বেসড অন দা টেস্ট স্ট্যাটিস্টিক টেস্ট স্ট্যাটিস্টিক আমাকে নিজে নিজে ইন্ডিকেট করে দেবে টেস্টটা কি হবে রাইট টেল লেফট টেল নাকি বোথ টেল এক্ষুনি সেটা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা তো এই প্রবলেমটা করতে গিয়ে একটা সমস্যা হচ্ছে এই সিগমাটা সিগমার ভ্যালু জানা থাকলে একভাবে টেস্টিং হবে আর সিগমার ভ্যালু জানা না থাকলে আরেকভাবে টেস্টিংটা আমাদের করতে হবে দেখ আমি ফার্স্ট কেস করছি কেস ওয়ান সিগমা ইজ নোন আমি সিগমার ভ্যালুটা দেওয়া আছে স্পেসিফাই করা আছে এটাও বিভিন্ন অঙ্ক থেকে জাজ করতে হবে যে সিগমাটা স্পেসিফাইড নাকি সিগমাটা আনস্পেসিফাইড সেটা অঙ্কের ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবে যখন আমি প্র্যাকটিক্যাল করবো টেস্টিং এ আমি টেস্টিং এর প্র্যাকটিক্যালটাই একমাত্র আমি করবো তার কারণ টেস্টিং এর প্র্যাকটিক্যালের মধ্যে শেখার ব্যাপার আছে আমি করব ঠিক আছে এনিওয়েজ তো সিগমাটা নোন এখানে x1 x2 xn নরমাল মিউ কমা সিগমা স্কয়ার বলতে পারবি x বার কি ফলো করে মিউ কমা সিগমা স্কয়ার বাই n এক্স্যাক্টলি নরমাল মিউ কমা সিগমা স্কয়ার বাই n ফলো করে স্যাম্পলিং ক্লাসে এটা আমি করেছি এইবার স্ট্যান্ডার্ডাইজ করছি x বার মাইনাস মিন নিচে সিগমা বাই রুট এন দিয়ে ভাগ করব কত হবে রুট এন টাইমস x বার মাইনাস মিউ বাই সিগমা এই জিনিসটা ফলো করে কি নরমাল 0 1 একদম ক্লিয়ার এইবার আমি z বলে একটা টেস্ট স্ট্যাটিস্টিক ডিফাইন করছি জাস্ট মিউ এর জায়গায় মিউ নট পুট করলাম বলতে পারবি এটা কি ফলো করবে বলতে পারবি স্ট্যান্ডার্ড নরমাল নট আর ওয়ান এইটা বললে হাফ ট্রুথ বলছিস ফুল ট্রুথ বলছিস না এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে হবে কি জিনিস অ্যাড করবে মিনটা মিউ মাইনাস মিউ নট আর যদি এইচ নট এর আন্ডারে হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি দেখ এখানে মিউ এর ভ্যালু মিউ নট বসাচ্ছি আমি তার মানে আমি ধরে নিচ্ছি নালটা ট্রু নালটা ট্রু ধরলে আই ক্যান রিপ্লেস দিস মিউ বাই মিউ নট সো এই জিনিসটা ফলো করবে নর্মাল জিরো মান আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য নল ইজ ট্রু এত লম্বা কথা কেউ বলে না কি বলে বলে পাতি আন্ডার এইচ নট সো দিস জেড রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই সিগমা দিস থিং ফলোজ স্ট্যান্ডার্ড নর্মাল আন্ডার নল বা আন্ডার এইচ নট এইটা আমার ডিজায়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক কেন এটা ডিজায়ার্ড টেস্ট স্ট্যাটিস্টিক তার উত্তর এক্ষুনি বুঝতে পারবে এক্ষুন প্রথমে আমি নাম্বার ওয়ানটা টেস্টিং করছি এইচ নট মিউ ইকুয়ালস টু মিউ নট এগেনস্ট এইচ ওয়ান মিউ গ্রেটার দ্যান মিউ নট এইটা আমি টেস্টিং করছি ঠিক আছে এইবার জেডটা লিখলাম রুট এন টাইমস এক্স বার মাইনাস মিউ নট বাই
सिग्मा এটা কি ফলো করে স্ট্যান্ডার্ড নরমাল ফলো করে আন্ডার এইচ নট এবার ফিশারস ব্রেইনস্টর্ম এগুলো ফিশারের আবিষ্কার ইন্টুইটিভ টেস্টিং দেখ ফিশার কিভাবে লজিক দিচ্ছে দেখ ফিশার বলছে জাস্ট আমি এটা সাইড নোট করছি বলছে এক্স বার মিমিক্স The population mean sample mean population mean ke mimic koro ekdom thik ache eibar if h not is true then mu ta hocche mu not x bar mu ke mimic kore mu ta mu not then x bar minus mu not ei jinish tar value ta sombandhe amra ki bolte pari bol nearly zero hobe exactly takes smaller value a small value near zero okay kintu alternative e ki ache mu ta mu not er theke boro if we deviate away from null তখন এক্স বার মাইনাস মিউ নট সম্বন্ধে কি বলা যায় এক্স বার মিউ কে মিমিক করে মিউ এখন মিউ নট এর থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এক্স বার মাইনাস মিউ নট কি হবে বড় হবে গ্রেটার দ্যান 0 হবে শুধু গ্রেটার দ্যান 0 বললে একটু ভুল বলা হয় মিউ যত মিউ নট কে ছাড়িয়ে চলে যাবে দূরে বড় হয়ে যাবে তো এক্স বারটাও মিউ নট কে ছাড়িয়ে চলে যাবে দূরে সো কি হবে এই গ্যাপটা দিস গ্যাপ এক্স বার মাইনাস মিউ নট টেন্ডস টু টেক লার্জার ভ্যালুস একদম পুরোটাই ইনটিউশনের খেলা পুরোটাই ইনটিউটিভ এই ধরনের যে টেস্টিং তাকে বলা হয় হিউরিস্টিক টেস্ট ঠিক আছে স্ট্যাটিস্টিক্সে যত টেস্ট আছে মার্কেটে বেশিরভাগ টেস্টই হচ্ছে হিউরিস্টিক টেস্টিং আরেকবার রিপিট করছি যদি এইচ নটটা ট্রু হয় দেন মিউ এর ভ্যালু মোটামুটি মিউ নটের সঙ্গে ক্লোজার এক্স বার মিউ কে মিমিক করে মানে এক্স বার আর মিউ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ তাহলে মিউ যত মিউ নটের সঙ্গে ক্লোজ হবে এক্স বারটাও ততটাই ক্লোজ হবে টুয়ার্ডস মিউ নট তাহলে ওদের গ্যাপটা কি হবে মোটামুটি ছোট হবে টুয়ার্ডস জিরো কিন্তু এক্স বার মিউ কে মিমিক করে মিউ যত মিউ নটের থেকে দূরে চলে যাবে আন্ডার দ্য অল্টারনেটিভ তত এক্স বারটাও মিউ নটের থেকে দূরে চলে যাবে এক্স বার মিউ নটের থেকে যত দূরে চলে যাবে এক্স বার মাইনাস মিউ নট এই গ্যাপটা কি হবে এই গ্যাপটা ক্রমশ বড় হতে আরম্ভ করবে সো এক্স বার মাইনাস মিউ নট টেন্ডস টু টেক লার্জার ভ্যালুস যখন নালের থেকে আমি সরে যাচ্ছি টুয়ার্ডস দ্য অল্টারনেটিভ তার মানে এইবার ইন ওয়ান লাইন এটা হচ্ছে ফিশারের হিউরিস্টিক জাস্টিফিকেশন এবার আমি আসছি মেন বিজনেসে intuitively a large value of z কি করবে তাহলে z এর ভ্যালু লার্জ মানে কিসের ইন্ডিকেশন হবে তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস এক্স্যাক্টলি z এর ভ্যালু যত নিয়ারলি অ্যাবাউট 0 বা ছোট হবে তত আমরা বুঝতে পারবো কি x বারটা মিউ
নিয়ার মিউ মিউটা মিউ নটের সঙ্গে ক্লোজ তখন নালটা ট্রু কিন্তু যখনই নাল থেকে আমি দূরে চলে যাচ্ছি নালটা যখন রিজেক্ট করা উচিত তখন মিউটা মিউ নটের থেকে দূরে চলে যায় মিউ যত মিউ নটের থেকে দূরে যায় এক্স বারটাও তত মিউ নটের থেকে দূরে চলে যায় সো এক্স বার মাইনাস মিউ নট এই গ্যাপটা বড় হয়ে যায় তাহলে জেডটাও বড় হয়ে যায় কখন যখন নালের থেকে আমি দূরে চলে যাচ্ছি অর্থাৎ নালকে রিজেক্ট করা উচিত তখনই যদি জেড হয় লার্জ সো ইন্টুইটিভলি আ লার্জ ভ্যালু অফ জেড ইন্ডিকেটস দ্য রিজেকশন অফ এইচ নট তাহলে একটা লার্জ ভ্যালু অফ জেড এর জন্য যদি বলি এইচ নট টু বি রিজেক্টেড তাহলে কিরকম টেস্ট হবে রাইট টেল লেফট টেল নাকি বোথ টেল রাইট এক্স্যাক্টলি দ্যাট ইজ আ রাইট টেল টেস্ট বেসড অন ইজ অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে রাইট টেল টেস্ট তখন অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে বেসড অন জেড তার মানে কি দ্যাট ইজ উই রিজেক্ট এইচ নট ইফ জেড ইজ গ্রেটার দেন সাম কাট অফ সি কিন্তু আমারও সেই একই প্রশ্ন কাট অফটা কত সেখানে উত্তর দেবে কে the size condition ki bolche bolche the cut off c is so chosen that the test is of size alpha ঠিক আছে এমন করেই কাট অফটা নিচ্ছি যাতে এই টেস্টটা হয়ে যায় একটা সাইজ আলফা টেস্ট ওকে তার মানে কি আন্ডার নাল ইফ উই আর রিজেক্টিং দ্য নাল দ্যাট প্রবাবিলিটি উড গিভ মি সাইজ অ্যান্ড দ্য সাইজ ইজ আলফা এইবার জেডটা ফলো করে স্ট্যান্ডার্ড নর্মাল under h not ঠিক আছে তাহলে একটা স্ট্যান্ডার্ড নরমাল র্যান্ডম ভেরিয়েবল কোন একটা কাট অফ কে এক্সিড করছে সেই প্রবাবিলিটি যদি আলফা হয় তাহলে কাট অফটা কত টাউ আলফা এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড নরমালের গ্রাফ টাউ আলফার ডান দিকের এরিয়া হচ্ছে আলফা So C is nothing but tau alpha. That is, we reject H naught at level alpha if Z more than C chilo, এখন C টা tau alpha, so Z greater than tau alpha. এবার যদি কেউ বলে হঠাৎ করে আমি তো বলছিলাম সাইজ হঠাৎ করে আমি লেভেল করতে গিয়ে আনলাম একটু আগেই বলেছি সাইজ মানে কি size is always less than equal to level so size alpha মানে automatically level alpha reach করা anyways তো আমরা h not কে reject করছি যদি z টা হয় greater than tau alpha z টা কি finally root n times x bar minus mu naught by sigma টা যদি হয়ে যায় more than tau alpha তাহলে x bar টা কার থেকে বড় হবে sigma নিয়ে গেলাম root n নামিয়ে দিলাম that is the final line that is
h naught mu equals to mu naught versus h1 mu greater than mu naught. The null is rejected at level alpha if the test has following critical region. Critical region মানে কি যে রিজিয়নে random sample এর ভ্যালুটা লাই করলে আমরা বলি কি রিজেক্ট critical region আমরা লিখি w দিয়ে সেই সমস্ত sample এর collection যার জন্য x bar টা হয়ে যায় greater than this quantity এইবার mu naught আমি জানি কেন hypothesis টা দেওয়া থাকবে सिग्मार वैल्यू नोन हमें आगे ही बोले थे रैंडम सैंपल एट साइज हम लोग जानी और ये टाउ अल्फा वैल्यू हम लोग टेबल तक के पे जाबो सो दिस इज अ क्रिटिकल रीजन और अ टेस्ट इन ऑर्डर टू टेस्ट फॉर यूनिवेरिएट लोकेशन जेखने हम लोग ये प्रथम जो हाइपोथेसिस छेड़ा के हम लोग টেস্ট করলাম পরের দিন আমরা সেকেন্ড হাইপোথিসিস থেকে টেস্ট করব থার্ডটাকে টেস্ট করব এবং আরো অনেকগুলো হাইপোথিসিস কে নতুন নতুন প্রবলেমের ক্ষেত্রে টেস্ট করব এই একটা বড় করে করছি পুরোটা করছি বাকিগুলো অটোপাইলট মোডে নিজে নিজে হবে ট্রাস্ট মি অন দিস সো কালকের ক্লাসটা অন্য এই ক্লাস নিয়ে আমরা আবার বুধবার দিন দেখব হোপফুলি বুধবার বৃহস্পতিবার ঠিক আছে